নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে এখনই থেমে যান, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের কিছু অন্তর্নিহিত ত্রুটির কথা, অর্থাৎ দোষের কথা, যে কারণে আপনাদের জীবনে সফলতা আসতে চায় না। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, এই ভিডিওটি শিক্ষামূলকভাবে নেবেন, কোনো আদার্সভাবে আমি এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপনা করছি না। তো আসুন, আর দেরি কিসের, শুভস্য শীঘ্র। সিংহ রাশি, হ্যাঁ বন্ধুরা, এই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে তেজ প্রবল পরিমাণে থাকে, অর্থাৎ আপনাদের মধ্যে তেজের একটা ভরমার লক্ষ্য করা যায় এবং আপনারা লিডিং পার্সোনালিটি হিসাবে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হন। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু পলিটিক্সে বিশাল বড় জায়গায় যেতে পারে। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই চারটি ত্রুটি বা দোষ যেটা আপনাদের শুধরে নেওয়া অত্যন্ত জরুরি। তো প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনারা কিন্তু লোকের কথা, মানুষের কথা শোনার কম চেষ্টা করেন। আপনারা মানুষের উপদেশ নেওয়ার কিন্তু চেষ্টা খুব কম করেন, অর্থাৎ আপনারা যেটা নিজেরা মনে করেন সেটাই করার চেষ্টা করেন এবং নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবেন, অর্থাৎ আই অ্যাম দ্য বেস্ট। এই জিনিসটা আপনারা জীবন থেকে সরিয়ে ফেলুন আর দেখুন সফলতা আপনার হাতের মুঠোয় আসবে। এবার দ্বিতীয় যে দোষ বা ত্রুটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে, আপনারা অকারণে সন্দেহ করেন, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের মধ্যে একটা সন্দেহ বাতিক মন কিন্তু রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু একটু ডিটেকটিভ টাইপের, অর্থাৎ আপনারা যে কোনো কিছু ডিটেক্ট করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেক মানুষ কিন্তু একই রকম নয়, তাই মানুষকে বিশ্বাস চোখ বন্ধ করে করতে বলবো না, তবে সকলকে সন্দেহ করাটাও ঠিক না। এরপরে যে তিন নম্বর দোষ বা ত্রুটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে, আপনাদের মধ্যে ক্রোধ প্রবল পরিমাণে থাকে, অর্থাৎ আপনাদের রাগ এবং জেদ এই জিনিসটা প্রবলভাবে থাকে, অর্থাৎ এই রাগ জেদের কারণে আপনারা বড় বড় অপরচুনিটি মিস করে ফেলেন। তাই আপনাদের রাগ এবং জেদকে দয়া করে কন্ট্রোল রাখুন এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এরপরে যে চার নম্বর এবং শেষ কথাটি বলবো সেটি হচ্ছে, আপনারা রাগের বশীভূত হয়ে অনেক সময় অনেক কটু কথা বলে ফেলেন, যে কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, রাগকে কন্ট্রোল রাখুন এবং সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করবেন না, কারণ সম্পর্ক গড়তে অনেক টাইম লাগে। তো এই ছিল আপনাদের চারটি দোষ বা ত্রুটির কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।